চিম খেতে হয় এমন বহু কাজ জাদুর মতো সহজ করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ফলে মুখ দিয়ে বলে কিংবা হাতের স্পর্শেই এখন অনেক কিছু করা যায়। এসব কিছু আরও এক ধাপ সহজ হতে যাচ্ছে, শুধু মনে মনে ভাববেন আর তাতেই ভাবনার ব্যক্তির কাছে চলে যাবে ফোন বা মেসেজ। ব্যাপারটা বাস্তবে পরিণত করছেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক। মাস্কের সংস্থা নিউরোলিঙ্ক এমন একটি যন্ত্র বা ডিভাইস আবিষ্কার করে ফেলেছে যা মানুষের মননকে পড়ে ফেলতে পারে। এটি ফোন করা বা কম্পিউটার চালানোর কাজ করতে সক্ষম। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে চিপ বসানো হয়েছে এবং প্রাথমিক পরীক্ষায় তার ভালো ফলাফলও পাওয়া গেছে। চিপ বসানোর পরও সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই ব্যক্তি। নিউরোলিঙ্ক একটি নিউরোটেকনোলজি কোম্পানি। সম্প্রতি মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, নিউরোলিঙ্কের প্রথম পণ্যটির নাম টেলিপ্যাথি। নিউরোলিঙ্কের এই ডিভাইস হলো মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে যোগ করার একটি ইন্টারফেস। সহজ ভাষায় এটি এক ধরনের ব্রেন চিপ যা মস্তিষ্ক ও মোবাইলের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই চিপে অসংখ্য ইলেকট্রোড তার রয়েছে যাকে বলা হয় মাইক্রন স্কেল থ্রেড। এই ইলেকট্রোডগুলো মস্তিষ্কের ইউরন সংকেতকে প্রক্রিয়া করে, পরে সেই তথ্য পৌঁছে যায় নিউরোলিঙ্ক অ্যাপে। সেখানে সফটওয়্যারটি ডেটা ডিকোড করে, তার ভিত্তিতেই পদক্ষেপ নেয়। এক কথায় বলতে গেলে শুধুমাত্র চিন্তা করেই মানুষ ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।